হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজবুজ সৌদ আপনারা দেখছেন এমএসওয়ার্ড ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি পিকচার সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ এমএস ওয়ার্ডে ইনসাইটকৃত পিকচার কিভাবে কাস্টমাইজ করবেন সেই সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি এমএসওয়ার্ড ওয়ার্ডের পিকচারের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব এই কাজ দুটি খুবই ছোট এবং খুবই সিম্পল কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনারা যদি ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে অ্যামেসওয়ার্ড দু হাজার ষোলো ভার্সন সেই প্লে লিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এখানে দেখুন আমি একটি ছবি ইনসার্ট করেছি এখানে অ্যারেঞ্জ সেকশনে দেখুন এখানে ব্রিঙ্ক ফরওয়ার্ড একটি বাটন রয়েছে বর্তমানে এই বাটনটি হাইড অবস্থায় রয়েছে বাটনটিতে আমরা ক্লিক করতে পারছি না তার কারণটি হচ্ছে এটি কাজ করার জন্য উপযুক্ত নাম তাহলে এটিকে আমরা ভিজেবল করব ভিজেবল করার জন্য কী করতে হবে সেটির জন্য আপনাদেরকে এই ছবিটি আগে টেক্সটের উপরে আনতে হবে বর্তমানে এই ছবিটি হচ্ছে ইনলাইন উইথ টেক্সট টেক্সটের সঙ্গে রয়েছে ছবির পজিশন কিভাবে চেঞ্জ করবেন সেই সম্পর্কে আমি আলাদা একটি ভিডিওতে আলোচনা করেছি আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এখানে দেখুন আমি শুধু ছবিটি উপরের দিকে নিয়ে আসছি অর্থাৎ টেক্সটের উপরের দিকে আনছি যেমন আমি এটি ছবিতে ক্লিক করলাম তারপরে এখানে এই যে র্যাপ টেক্সট এই বাটনে ক্লিক করার পরে এখানে রয়েছে ইনফ্রন্ট অফ টেক্সট এটিতে ক্লিক করলাম তাহলে সেটি টেক্সটের উপরে চলে আসছে টেক্সটের উপরে বলতে এটি ইচ্ছে করলে আমরা এখন টেক্সটের উপরে নিতে পারবো সেটি বর্তমানে কিন্তু টেক্সটের উপরে নাই আমি এটি যদি সরাই মুভ করি তাহলে দেখুন টেক্সটের উপরে নাই কিন্তু আমি ইচ্ছা করলে এটি টেক্সটের উপরে নিতে পারবো সেই অবস্থা এখানে চলে আসতে আর যখনই আমি এটি টেক্সটের উপরে নিয়ে আসছি অর্থাৎ আমরা ইনফ্রন্ট অফ টেক্সটে নিয়ে আসছি তখনই দেখুন এই বাটনটি ভিজেবল হয়েছে এছাড়াও আরও অন্যান্য পজিশন চেঞ্জ করলেও আপনারা এটি ভিজেবল করতে পারেন এখন আমি এই ব্যাটারিটি সম্পর্কে আলোচনা করছি এই ব্যাটারিটি সম্পর্কে আলোচনা করার জন্য এখানে আমাদেরকে আরও একটি ছবি ইনসার্ট করতে হবে আরও একটি ছবি ইনসার্ট করার জন্য আমি এই ছবির শেষে ক্লিক করলাম অর্থাৎ টেক্সটের পরে ক্লিক করলাম তারপরে ইনসার্টে ক্লিক করার পরে পিকচার এখানে ক্লিক করে আমি আরও একটি ছবি ইনসার্ট করলাম এবং এই ছবিটিও আমি এখন ফ্রন্ট অফ টেক্সট এটাতে আনছি তাহলে দেখুন আমার এই ছবিটি উপরের দিকে চলে আসছে কিন্তু একবারে ডকুমেন্ট উপরে চলে আসছে কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করুন আমি এই ছবিটি মুভ করছি আমার এই ছবির নিচে কিন্তু আরেকটি ছবি রয়েছে এখন আমি যদি এই নিচের ছবিটি উপরে যদি আনতে চাই তাহলে সেটি আনার জন্য আপনারা এই ব্রিং ফরওয়ার্ড এই বাটনটি ব্যবহার করতে পারেন আমি এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন বর্তমানে এই মুশফিকের ছবিটা এখন উপরে চলে আসছে তারপরে আপনারা যদি আবার এটি যদি উপরে নিতে চান তাহলে এটিতে ক্লিক করার পরে এখানে ব্রিঙ্ক ফরওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে দেখুন সেটি আবার উপরে চলে আসবে তারপরে আপনারা যদি ছবিকে নিচের দিকে নিয়ে যান পেছনের দিকে নিতে চান তাহলে সেটি নেওয়ার জন্য এই স্যান্ড ব্যাকওয়ার্ড এই অপশনটি ব্যবহার করতে পারেন যেমন বর্তমানে আমি এই পাখির যে ছবি রয়েছে এই ছবিটি সিলেক্ট করেছি তারপরে আমি স্যান্ড ব্যাকওয়ার্ড এটি ক্লিক করলাম তাহলে দেখুন সেই ছবিটি পিছনের দিকে চলে গেছে এবং মুশফিকের ছবিটি আবার উপরের দিকে চলে আসছে এভাবে আপনারা ব্রিং ফরওয়ার্ড ব্যবহার করে ছবিকে উপরের দিকে আনতে পারেন এবং স্যান্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে ছবিকে নিচের দিকে নিতে পারেন এরপরে দেখুন ব্রিং ফরওয়ার্ডের এখানে একটি চিহ্ন রয়েছে এই তীটচিহ্ন ক্লিক করলে এখানে বেশ কিছু অপশান চলে আসবে এখন এখানকার অপশানগুলি সম্পর্কে আলোচনা করছি এখানে ব্রিং ফরওয়ার্ড একটি অপশন রয়েছে এই অপশনের কাজ এবং বাহির থেকে যে আমরা কাজ করেছি এই দুটি অপশানের কাজ একই আর এখানে ব্রিং টু ফ্রন্ট একটি অপশন রয়েছে এই অপশানটি সম্পর্কে এখন আলোচনা করছি এই অপশানটির কাজ হচ্ছে যখন কোনো একটি ছবিকে আমরা উপরের দিকে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশানটি ব্যবহার করব এবং ফরওয়ার্ড এবং ফ্রন্ট এই দুটি অপশনের কাজ মোটামুটি একই ধরনের কিন্তু কিছু পার্থক্য রয়েছে সেটি এখন আমি আলোচনা করছি সেটি করার জন্য আমাদেরকে আরও একটি ছবি ইনসার্ট করতে হবে তাহলে আমি আমার ডকুমেন্টে আরও একটি ছবি ইনসার্ট করছি পিকচারে ক্লিক করলাম তারপরে ডিস ডিভাইসে ক্লিক করলাম এখান থেকে আমরা এই ছবিটি আমরা সিলেক্ট করছি ইনসার্ট করলাম তাহলে আমাদের ডকুমেন্টের নতুন একটি ছবি চলে আসছে এখন আমরা এই ছবিটা ইনফ্রন্ট অফ টেক্সট করবো অর্থাৎ টেক্সটের উপরে আনব ছবিতে ক্লিক করে আমরা র্যাপ টেক্সটে ক্লিক করে ফ্রন্ট অফ টেক্সট এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন আমার ছবিটা এখন ফ্রন্ট অফ টেক্সটে চলে আসছে এই দেখুন ছবিটা টেক্সটের উপরে চলে আসছে এখন আমরা ছবিটা ইচ্ছে মতো মুভ করতে পারছি যে দেখুন আমরা মুভ করতে পারছি এখন আমরা এই এখানকার যে ব্রিং টু ফ্রন্ট এই অপশনটি সম্পর্কে আলোচনা করবো এখানে দেখুন আমি এই যে সবার নিচে যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি আমি সিলেক্ট করলাম তারপরে এখানে ব্রিং ফরওয়ার্ড এটা যদি ক্লিক করি তাহলে দেখুন এই মুশফিকের ছবির উপরে এই ছবিটি চলে আসছে কিন্তু ছবিটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আমি আবার আন্ডো করলাম কিন্তু আপনারা যদি এই তীরে ক্লিক করার পরে এই যে ব্রিং টু ফ্রন্ট এটিতে ক্লিক করেন তাহলে দেখুন যতগুলো ছবি রয়েছে সকল ছবির উপরে এই ছবিটি চলে আসবে অর্থাৎ যে কোনো একটা ছবির উপরে নেয়ার জন্য আপনারা ব্রিং ফরওয়ার্ড এই বাটনটি ব্যবহার করবেন এবং সকল ছবির উপরে অর্থাৎ যতগুলো ছবি রয়েছে সকল ছবির উপরে নেয়ার জন্য ব্রিং টু ফ্রন্ট এই অপশানটি ব্যবহার করবেন তারপরে ব্রিং টু ফন্ট অফ টেক্সট এটি সম্পর্কে আমি পরে আলোচনা করছি তার আগে এখানকার স্যান্ড ব্যাকওয়ার্ডে দেখুন একই ধরনের অপশান রয়েছে এখানে তিরি ক্লিক করার পর দেখুন এখানে স্যান্ড টু ব্যাক এটি যদি আমি ক্লিক করি তাহলে একবারে যতগুলো ছবি রয়েছে সকল ছবির একবারে পিছনের দিকে চলে যাবে আমি এটা আন্ডো করলাম তারপরে আবার যদি আমি এখানে স্যান্ড ব্যাকওয়ার্ড এটিতে ক্লিক করি তাহলে দেখুন একটা মাত্র ছবির পিছনে এটি চলে যাচ্ছে এই যে দেখুন এই ছবির নিচে এটি চলে যাচ্ছে কিন্তু আমি যদি একবারে সকল ছবির পেছনে নিতে চাই তাহলে এখানে এই তীরে ক্লিক করার পরে এখানে স্যান্ড টু ব্যাক এটিতে ক্লিক করলে দেখুন সকল ছবির নিচে সেটি চলে গেছে তারপরে আমি এই টেক্সটের বিষয়টা আলোচনা করছি আমি অন্যান্য ছবি রিমুভ করে দিলাম এখানে বর্তমানে আমার এই ছবিটি টেক্সটের উপরে রয়েছে এখন আমি যদি এই টেক্সটের পেছনের দিকে এই ছবিটি নিতে চাই তাহলে এখানে এই তীরে ক্লিক করার পরে দেখুন এখানে স্যান্ড বিহাইন্ড টেক্সট এটাতে ক্লিক করলাম তাহলে দেখুন টেক্সটটা উপরের দিকে চলে আসছে এবং ছবিটা আমার টেক্সটের নিচের দিকে চলে গেছে এখানে আমি ছবিটি যদি মুভ করি তাহলে টেক্সটের নিচে এটি সুন্দরভাবে মুভ করতে পারবো তারপরে আপনারা যদি এই টেক্সটের উপরে যদি আবার ছবিটা নিতে চান তাহলে এখানে এই তীরে ক্লিক করার পরে এখানে ব্রিং ইনফ্রন্ট অফ টেক্সট এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখুন এখন বর্তমানে এই ছবিটি টেক্সটের সম্পূর্ণ উপরে চলে আসছে এবং টেক্সটির নিচের দিকে চলে গেছে এভাবে আপনারা ওয়ার্ডে কোনো ছবিকে ছবির উপরে নিতে পারেন অথবা কোনো ছবিকে ছবির নিচের দিকে নিতে পারেন আবার ছবিকে টেক্সটের পিছনের দিকে নিতে পারেন এবং টেক্সটের উপরে সেই ছবিটিকে নিতে পারেন আজকের ভিডিওতে আপনারা দেখলেন ওয়ার্ডের প্রিঙ্ক ফরওয়ার্ড এবং স্যান্ড ব্যাকওয়ার্ড এই দুটি অপশানের কাজ আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ